नमस्कार बंधुरा, प्रत्येक दिन मतो आज के सामने एक नतून भिडियो नहीं आसलम। आज के भिडियोते रोसुभास एफ 10 मिलीग्राम टैबलेट नहीं, ये टैबलेटी कीभावे व्यवहार करबें, एर की डोज आछे, एटी कौन कम्पानी तैरी करे, ये मेडिसिनटर को विकल्प मेडिसिन आछे कि ना, ये मेडिसिनटी कौन कौन पेशेंट के देवा जाबे ना, सबशेषे जेने नेब ये मेडिसिनटर किछु पार्श्व प्रतिक्रिया। तार आगे बोली चैनेले प्रत्येक दिन मेडिसिन सम्बन्धी तथ्य पावार जोन्नो चैनल सबसक्राइब कर रखबें। आमार नाम देवव्रत वसाक, आमार चैनल नाम देवा मेडिसिन। चलून फ्रेंड आज के किछु नतून शिखे नी। तो सो फ्रेंड, जे मेडिसिनटा बोलछिलाम सेटी होच्छे रोसुभास एफ 10 मिलीग्राम। एटी सान फार्मासिटिकल लिमिटेड कम्पानी तैरी करे थाके। एर मध्ये 15टी टैबलेट थाके। एई 15टी टैबलेटेर दाम करेछे 337 टाका। एर मध्ये देवा आछे रोसुभास्टिन एबं फेनोफिब्रेट, एई दुटो उपादान दिए एई मेडिसिनटी तैरी करा होयेछे। एर मध्य रोसुभास्टिन देवा आछे 10 मिलीग्राम एवं फिनोफिब्रेट देवा आछे 160 मिलीग्राम। एई दुटो उपादान दिए मेडिसिनटी तैरी करा होयेछे। मार्केटे विभिन्न नामे विभिन्न कम्पानीर पावा जाय। आमी दुई एकटा मेडिसिनेर नाम बोले दिच्छी जेगुलो सचराचर मार्केटे बेशी चले, जेमन होच्छे रोसु 10 मिलीग्राम, रोसेफ 10 मिलीग्राम, रोसु मैक 10 मिलीग्राम, रोजा भेल एफ 10। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই রোসুভাস্টিন এবং ফিনোফিব্রেট দেওয়া থাকবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। এই ট্যাবলেটটি একটি ফাইবেড মেডিসিন শ্রেণীর অন্তর্গত। এটি সাধারণত কার্ডিওভাস্কুলার রোগীদের ক্ষেত্রে কোলেস্টেরলের মাত্রাকে কম করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই মেডিসিনটি ট্রাইগ্লিসাইডের মতো খারাপ কোলেস্টেরল এবং চর্বি কম করতে সাহায্য করে। এই জাতীয় চর্বি শরীরের মধ্যে জমে গিয়ে ধমনীগুলোর মধ্যে ঘনত্ব ভাব সৃষ্টি করে। এটি শরীরের মধ্যে এনজাইমের সংখ্যাকে বাড়াতে সাহায্য করে, যা সময়ের সাথে সাথে জমে থাকা অতিরিক্ত মেদকে ভেঙে ফেলতে সাহায্য করে। এক নম্বরে বলি, যদি কোনো পেশেন্টের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখনও ডাক্তারবাবুরা এই কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে এই রোসুভাস এফ 10 মিলিগ্রাম ট্যাবলেটটি। দু নম্বরে, যদি কোনো পেশেন্টের রক্তে ট্রাইগ্লিসারিডের মাত্রা বেড়ে যায় তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এর মধ্যে দুটো চর্বি কমানোর সংমিশ্রণ আছে, একটি হলো রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড। এই মেডিসিনটা হার্টের ঝুঁকি কম করতেও সাহায্য করে। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো রোগের ক্ষেত্রে হয়তো ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন ধরুন হচ্ছে, যদি কোনো পেশেন্টের লিভারের সমস্যা থাকে, কিডনির সমস্যা আছে, সুগার সম্বন্ধীয় কোনো প্রবলেম আছে, থাইরয়েডের সমস্যা আছে এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে অবশ্য এই মেডিসিনটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই মেডিসিনটি যেহেতু অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের সমস্যার জন্য ব্যবহার করা হয়, সেই জন্য এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি সাধারণত দু মাস বা 3 মাসও খাবার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে টানা অনেক দিন খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন।
ডাক্তারবাবু, এই রসুভাস এফ 10 mg ট্যাবলেটটি আপনাদের যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এই মেডিসিনটি একটি শিডিউলেজ ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন হাড়ে সমস্যা হতে পারে, গাটে ব্যথা হতে পারে, অ্যালার্জি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি বমি ভাব, বদহজম, লিভার বা এনজাইমের সমস্যা বেড়ে যাওয়া, ডায়রিয়া, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, গাটে ফোলা, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া, অ্যালার্জি হওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, আজকে আমি এই রসুভাস এফ 10 mg ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।